আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীভাবে খুব সহজেই পিউরিট ফিল্টারের কভারটি আপনি নিজেই বানিয়ে নেবেন তার পুরো প্রসেসটা আমি খুব সহজে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পিউরিট ফিল্টারের উপরে ঢাকনাটি এই যে এভাবে পুরোটা খুলে তারপর যেই কাপড়ে বানাবেন সেই কাপড়টির উপর এভাবে উল্টোভাবে রেখে সাইডে এক ইঞ্চি পরিমাপ জায়গায় রেখে দাগ দিয়ে নিব। ফিল্টারে ঢাকনাটির যে দাগ দিয়েছি সেই দাগ থেকে আবার 1 ইঞ্চি পরিমাপ দূরত্বে আবার দাগ দিয়ে দিব ফিল্টারে ঢাকনার কভারটি যেহেতু সেলাই করব সেজন্যই কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাপ কাপড় বেশি নিয়েছি এই তো এভাবে কেটে নিব দাগ বরাবর কেটে নেব ফিল্টার কভারের উপর যে फ्लावरটি সেলাই করেছি সেই ফ্লাওয়ারের পাপড়িগুলোর শেপ নেবার জন্য আমি এরকম একটি গোল প্লেট থেকে গোল করে এভাবে দাগ দিয়ে নিব তারপর কেটে নেব এই গোল প্লেটটি থেকে মাপ নিয়ে আমি মোট চারটি গোল শেপ কেটে নেব মানে চারটি গোল শেপ থেকে আমার আটটি পাপড়ি হবে কেটে নেওয়া এই গোল কাপড়টির পরিমাপ হচ্ছে আট ইঞ্চি তো আপনারা যেই রকম বড় ফুল রাখতে চান বা ছোট রাখতে চান সেই পরিমাপের একটি গোল শেপ কেটে নেবেন তারপর মাঝখান বরাবর কাপড়টিকে আমি আবার কেটে নেব মানে একটি গোল শেপ থেকে দুইটি পাপড়ি হবে কেটে নেওয়া এই কাপড়টিকে মাঝখানে ভাজ করে এই খোলা সাইডের দিকে সেলাই করে আটকে নেব ছোট রানফুট দিয়ে সাইডটা সেলাই করে নেবেন চাইলে কিন্তু এদিকে মেশিন দিয়েও সেলাই করে নিতে পারবেন ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা যদি আমার চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করার উপযোগী মনে করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সেলাইটা যেন খুলে না যায় সেজন্য এই সাইটটা ভালো করে লক করে নিচ্ছি পাপড়ির জন্য যে কাপড়গুলো নিয়েছি সব পাপ এই কাপড়গুলো এভাবেই সেলাই করে নিয়েছি তো আমি মেশিনে সেলাই করে নিয়েছি মেশিনে সেলাই করলে একটু তাড়াতাড়ি সেলাই হয় তো এখন এই সবগুলো কাপড় উল্টে নেব পাপড়ির কাপড়গুলো উল্টে নেওয়ার পর কোনাটা যেন সুন্দরভাবে বের হয় সেজন্য আমি একটা পেন্সিল দিয়ে এভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটা পাপড়ি আমি উল্টে নেব এখন এই যে এখানে যে খোলা সাইডটা আছে সেখান দিয়ে আমি সেলাই করে নিবো রান সেলাই করতে হবে আর একটা লম্বা সুতা নিতে হবে কারণ এই একটা সুতার মধ্যেই সবগুলা পাপড়ি আমি এভাবে সেলাই করে নিব পাপড়ির কাপড়টা সম্পূর্ণ সেলাই করার পর এখন এই যে সুতাটা আস্তে আস্তে টেনে পাপড়ির একসাথে পাপড়িটা হয়ে গেল এই এই একটা একটা সুতার আটটা আমি একটার পর করে সেলাই করে টেনে টেনে পাপড়ি বানিয়ে একটা সম্পূর্ণ ফুল বানিয়ে নিব সুতাটা নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সুতাটাতে কোনো প্রকার গীত না থাকে তাহলে কিন্তু পাপড়িগুলো আটকে যেতে পারে এখন এই পাপড়িগুলো এখানে জয়েন করে নিব তাহলে আমার একটি ফ্লাওয়ার শেপে এসে যাবে ফিল্টার কভারটি মাঝখানে এই ফুলটি লাগাবো তো সেজন্য আমি এভাবে ভাজ করে মাঝখানটা পয়েন্ট করে নিচ্ছি এখন এই ফ্লাওয়ারটিকে হ্যাম সেলাই দিয়ে কভারটির সাথে ফ্লাওয়ারটিকে লাগিয়ে নিব এখন এই ফাঁকা জায়গাটি কিন্তু দেখতে খারাপ লাগছে তো সেজন্য আমি একটি কাপড়ের পুটলি লাগিয়ে নিব তার জন্য তিন থেকে চার ইঞ্চি পরিমাপে একটি কাপড় স্কোয়ার কাপড় নিয়ে নিব এবং এই স্কোয়ার কাপড়ের মাঝখানে ছোট টুকরা কাপড় এভাবে দিয়ে তারপর কাপড়টিকে মুড়িয়ে একটি পুটলি বানিয়ে নিব ভিউয়ার্স আপনারা কিন্তু এই ফুলগুলোর ভিতরে চিকন যে ফুমগুলো কিনতে পাওয়া যায় সেই ফুমগুলো দিতে পারেন তাহলে কিন্তু পাপড়িগুলো আরও ফ্লাফি হবে আর এই ফুলগুলো কিন্তু কুশন কভারে সেলাই করলেও খুবই ভালো লাগে তাছাড়া বাচ্চাদের বেবি ড্রেসেও আপনারা লাগাতে পারেন তো ভিডিওর মাধ্যমে আমি যতটুকু সম্ভব ততটুকু কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এছাড়াও আমার ফেসবুকে খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটির লিংক আমি দিয়ে দিব পুটলিটিকে সুন্দর একটি রাউন্ড শেপ দিয়ে এখন এই ফুলের মাঝখানে সেলাই করে নিব তো আপনারা চাইলে কিন্তু এখানে বোতামও লাগিয়ে নিতে পারেন তো এভাবেই আমি ফুলটি সেলাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ফুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এখন দ্বিতীয় ধাপে ফিল্টার কভারটি সাইডে কুচি লাগানোর জন্য আমি তিন ইঞ্চি পরিমাপে লম্বা কাপড় কেটে নিব। তো আমার কাপড়ের পরিমাণ কম ছিল সেজন্য আমি তিন ইঞ্চি পরিমাপে কাপড় কেটে নিয়েছি আপনারা কিন্তু কাপড়ের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ছয় ইঞ্চি পরিমাপেও কুচি লাগিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন পিউরিট ফিল্টারের উপরের কভারের শেপটা যেরকম থাকে তো আমার এই ফিল্টারের কভারটিও কিন্তু সেরকমই হয়েছে তো এর আগে কিন্তু আমি গোল ফিল্টার কভারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ